আজকে আলোচনার বিষয় হচ্ছে অরাল থ্রাস বা অরাল ক্যান্ডিডিয়াসিস লিসেনটা কি। অনেক সময় পেশেন্টের জিব্বা, গাল আর ঠোঁটে অনেকগুলো সাদা হলুদাব ছপছপ অনেকগুলো দাগ দেখা যায়, এটাই হচ্ছে অরাল ক্যান্ডিডিয়াসিস। এর কারণ কি এবং এর থেকে প্রতিকার কিভাবে সম্ভব সেই নিয়ে আলোচনা হবে। তাহলে প্রথমে দেখব অরাল থ্রাসের কারণ কি। অরাল থ্রাসের মুখ্যত ছত্রাক ইনফেকশনের জন্য হয়ে থাকে। ছত্রাকটার নাম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স, আর এই ক্যান্ডিডার জন্যই এর নাম হয়েছে অরাল ক্যান্ডিডিয়াসিস। এর যদি সাইন আর সিমটম দেখি তাহলে কি দেখতে পাবো, এক নম্বরে হচ্ছে সাদা বা হলুদাব অনেকগুলো ছপ ছপ দাগ দেখতে পাবো, সাধারণত ঠোঁটে, গালে এবং জিব্বায়। এটাকে যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে বেশিরভাগ সময় সাদা দেখতে পাবো এবং যদি টাচ করি তাহলে তুলোর মতো ফিলিং আসবে। অনেক সময় ব্রাশ করার টাইমে এখান থেকে রক্ত বেরোতে পারে, মুখ রুক্ষ আর শুষ্ক হয়ে যেতে পারে, মুখে স্যালাইভা নিঃসরণ কমে যাবে। অনেক সময় পেশেন্টের ক্ষত বা জ্বালা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যেটাকে বার্নিং সেন্সেশন বলা হয়। মুখের স্বাদ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অনেক সময় মুখের দুর্গন্ধের কারণ এই অরাল ক্যান্ডিডিয়াসিসই হয়ে থাকে। তাহলে এই রোগের প্রতিকার কিভাবে সম্ভব? সাধারণত অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ইউজ করলেই এর থেকে আমরা প্রতিকার পাবো। যখনই আপনার অরাল ক্যান্ডিডিয়াসিস হবে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। ডেন্টিস্টটা মুখ্যত অ্যান্টি ফাঙ্গাল ড্রাগগুলো দিলেই আপনি অরাল ক্যান্ডিডিয়াসিস থেকে মুক্ত হতে পারবেন। এই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগগুলো সাধারণত মাউথওয়াশ হিসেবে হতে পারে, ট্যাবলেট হিসেবে থাকতে পারে বা লজেন্স টাইপেরও থাকতে পারে।